এবার একটা পটাইছি, এ খালি পুরুষ হইলেই হয়েছে, বুড়ার জুয়ে নয়, আমার তাতে কোনো সমস্যা নাই। এবার গলায় গুলো করবো, খালি সতীনের গন না হলেই হয়েছে। এই যে তোমাদেরকে এতদিন ধরে প্রেম করতেছি, কোন দিন গেল তোমার দেহ হইলো না, বুঝছোকে? আজকে এখন তোমাদেরকে দেহ করবো, বুঝতে আগো বাড়ির উত্তর মোড়া মরা একটা গাছ পরে রয়েছে না, ওই গাছের মুখে লাভা উচ্চ আইলে গেলা দুইজনে দেহ করবো, তা আমাদের মনে দুইটা কথা কম। আগে তো গরুর ব্যবসা করছি, ওই গরু বোঝাই দিয়ে সিরাজগঞ্জ দাইতে গেলাম না, না ওটা মারা গেল, হেন থেকে আমি আর ফকরে গেছি। হ্যাঁ আমি ঘর দিয়ে হোস হয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, তা তাহলে আমার একটা কামের ব্যবস্থা করে দিন। আচ্ছা রাখলাম, আচ্ছা রাখলাম। আমার বাপেরটা খায়, আমার গোবাড়িতে গড় জামাই থাকে, আবার আমার বাপেরটা খাইয়া পইরে কি করে আবার মানুষের লাগে প্রেম করে ঘরে বউ থাকতে, তাই না? এত সহজে ছাইরে দেবো না, আজকে আর একটা বিহেত করাই লাগবো। তোমারটা খাইয়া তোমারটা পয়রা তোমার মাইয়ের বিয়া কইরা তার লগে সংসার করে আবার আরেক জায়গায় পর গিয়ে প্রেম করে। তুই শুনছা? হ্যাঁ, আজকে তিনটার সময় নাকি দেখা করবার যাবো। কি করছ তুই? আমি বাইসা থাকতে আমার মেয়ের সংসার বাড়বো? হ্যাঁ আমি কিন্তু কম বান্দরা ছিলাম না, এখনো কিন্তু বান্দরানি সারি নাই, বুঝ হয়েছি? ঠিক আছে, এই কিছুক্ষণ আগেও ফোনে কথা কইছে, আমি সব শুনছি। আচ্ছা ঠিক আছে, তুই গর্দা যা, গর্দা যা ভাই। বাবাজি, বাবাজি কেনা সাপা? আহই দেখা হই সাপা, কি কেনে দেখলাম? মোবাইল যতই নিয়ে গিয়ে বুদ্ধি আছে না, কয়ে তো দিছি আগে যে তিনটার আগে যে বই থাকুন। হ্যালো, হ্যাঁ শুনতে চাও, এই যে আমি তো তোমার সেই তিনটার সময় আবার কইছিলাম, আমি তো একটু আগে আই বললাম, চালু করে আহো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আইতেছি, ওই যে মনে গেছে চালাও। হ্যাঁ আইতেছি। একটা জামাইও থাকে না, এবার একটা পটাইছি, এ খালি পুরুষ হইলেই হয়েছে, বুড়ার জুয়ে নয়, আমার তাতে কোনো সমস্যা নাই। এবার গলায় গুলো করবো, খালি সতীনের গন না হলেই হয়েছে, সতীন হলে গিয়ে সবচেয়ে ঝামেলা, সতীন না থাকলে আর কোনো ঝামেলাই নাই, বুইরা ওই কার দুই নয়, একটা দাঁত না থাকে আত্মাও ভাঙ্গা হয়, বিয়ে আমি বই এই সামনে। ঠিকই তো আছে। ও তাহলে আমি আপনার লগে এতদিন কথা কইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার লগে কথা কইছি এতদিন। আচ্ছা যাই হোক, আমার আপনার দেহ পছন্দ হয়েছে, কিন্তু একটা কথা, আপনার কি ঘরে বউটো আছে? না না, আমার কোনো ঘরে বউটো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে বসতেও আমার কোনো সমস্যা নাই। কোনো সমস্যা তো নাই না। আচ্ছা ঠিক আছে, দম দম বের নেই, আজকে যাই বিয়ে করে হলাম। বাবা আমনে নাকি? তোমার আম্মা আমি বিয়া করছি। আপনি কি করলেন? কি করলাম? আপনার তেজকে 10 বছর ধরে কাম করে আপনার খেলাইতেছি, আপনি তো আমার ওয়ারিশটা মেরে দিলেন। আমার এই খিলাইতে চাও না, আমার
একবারে উচিত কাম করছে আমার নাকাল মানুষের তো উচিত কাম হয় ঠিক কেন আমি মনে করছি হসুর বাড়ির গরজায় থেকে হসুরের শৈশবতে বেখানে পামু হসুরে মানতে সবাই আগের মানুষ তো থাকাই না যাই কদিন পরে পরিচিত হয়ে যাবেন নাকি